গহরাইয়া সংসার সুয়ে আছে সোনার মদি নাই আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ে আমিনুর করবে येते জলম আজ গো আমার গড়া যাবে হেজরত করিয়া চলেন মদি নাই আজ নবি গো আমার বানা যাবে শুয়ে আছে সোনার মদি নাই নবী বলে হজরতালি আছে বিছানা খালি রবি বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানা যাব আজ নবী গো আমার গড়ায় আবাজা হযরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসা সুয়াত সোনার মদিনায় নবী উম্মতের লাগিয়া গんば গんば

ইয়া আলা الفালা আমরা বলি আমরা বলন নাই মামার মত দন্তরা দুজনেই চালা মুসলমান শুনে নাও ভালো করে বাবজি ভাইরা মায়েরা বোনেরা পেয়ারা রাসূল দয়ার নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে বারবার একটাই কথা বলে গেছেন

আপনার সুখে পানি কেন এটো দাগ করে মেহেরবানী করে বলুন গো হবি হা 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 মায়ে বললেন নায়ে এ পানিটা আমার দুঃখের উপানি নয় এটা হুলাম আর সুখেরো পানি রে আয়ে শা বলে সুখ দুখের পানি আমার সুখেরো ভাই নাকি বলেন নবি গো সুখের পানি আবার সুখের হয় না কি বলে এই নামাজকে কায়েম করতে গিয়ে আমি রসুল তাইফের ময়দানে রক্ত ধরিয়েছি রে আয়েসা এ নমাজ কে করতে গিয়ে বদরের প্রান্তে মার খেয়েছি আয়েশা এ নমাজ কে করতে গিয়ে উহুদের প্রান্তে মার খেয়েছি আয়েশা এ নমাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে নাইফের ময়দানে রক্ত ঝরিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে বলি নাই গেছে ছেড়ে আয়েশা ও মুসলমান এ নমাজের জন্য

আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলন মদিনাই আজ নবী গো আমার ঘরায়া সংসার শুয়ে আছে সোনার মদিনাই আব্দুল্লার পৃষ্ঠ হতে মায়া মেনুর গুরবে জন্ম নবী গো আমার গড়া আবাজা হযরত করি আসল মদিনায় আজো নবী গো আমার বানায় আবাজা শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হজরত আলী আছে বিছানা খালি নবী বলে হজরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় নাই যাও আজ নবী গো আমার ঘোড়ায় বাজা হজরত করিয়া চলল মদিনায় আজ নবী

ভরা যা পাজা এদর চলন মদিন নাই আজ নবিগবামাু বাহানায়া সাসা সুয়া আছে সোনার মদ নাই অইনবির নামে তু পলে।

তোমাদের তাই না যাও যাও আমার তো দেশের ছেলে পিলির এখন জাল সাইজি মোবাইল কোথায় গেলিবে চালা মালটা চলে গেল কি বুঝলেন বুঝলেন না

মাদ্রাসা মসজিদ মার্কেট কোরআন মালিককে আজকে বেঈমানরা চাইতে শেষ করে দিতে কিন্তু আমি আপনাদেরকে বলি বলতে ফারাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা সাইবা মুগিরা পারেনি এরাও এই যুগের বেঈমানরা পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ আগো অনেকেই তুল্য অনেকে তুললো না কেন ওরা মনে মনে করছে যে তুল্য হইতো বিপদ হয়ে যাবে আগো না আসো না যে তুল্য সে জিতলো আর যে তুললো না কি হলো হেরে গেল তো বাকালি পাড়া মকরমপুরের লোক চালাক বা লুটা বা বদনা বুঝান তো রাখে বুঝান না বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে আইখানা করব বলে তো পায়খানা করে বাপজি পানে খরচ করতে গিয়ে দেখছে বতনা ফুটু পানে সব গিয়েছে গিয়ে যা সব শেষ তুমি যে রে কালকে আপনি জুল হক আই লোক তো আই ঠকাইতে পারিলো না আর আজকে তো বতনা ঠুদি ফেললে দালা

ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না

আমি আপনাদেরকে বলি বাপ ও মুসলমান দরদি আজকে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় অসুখে বিসুখে চলে যায় আজ আমি আপনাদেরকে বলবো বাপ রে এই বাকালি পড়ার মসজিদ যা কোনো অসম্পূর্ণ আছে তাজ বসাবে তাতে বহু টাকার প্রয়োজন দরদি মুসলমান তাই আমি

10 টাকা করে 1000 টাকার দাতা আমি একবার তকবীর দেব তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10000 টাকা হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আপনার কাছে যা নাছে মাল না আমি পড় বল বল পড় করে দিয়ে 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 10000 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব বাবজি ভাইয়েরা মায়েরা বোনেরা ইনশাআল্লাহ সবগুলো potom 10000 ইনশাল্লাহ এই মজলিশের ভিতরে ডানে বাইরে সামনে পিছনে বাপজি ভাই মা বোন সকলকে মিলে বলবো মাত্র 10000 টাকা দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য এই বাকালিপাড়ার মসজিদের মেঝে তৈরি করব টাইলস কিনে দেওয়ার জন্য বাপজি তাই একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ 10000 হাগো এই বাকালি পড়ার এই মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন দিনওয়ালা নাই এমন কোন ইমানওয়ালা নাই এমন কোন কোরআনওয়ালা নাই সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ কে কেন্দ্র করে একজন দরদি সর্বপ্রথম বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি সর্বপ্রথম 10000 টাকা দেব ইনশাআল্লাহ একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ

এমন কোন ব্যবসায়ী কোন কোন আল্লাহ এমন কোন দিন ওয়ালা কুরআন ওয়ালা আজকে আমি আপনাদেরকে বলি নবী যকুন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল কারা আছো বলো দিন কে بچাবা ইসলাম কে بچাবা ঈমান কে بچাবা কুরআন কে بچাবা নবী কে بچাবা দিন ইসলাম কে করুবা কারা সমস্ত সাহবারে একে কেঁ কে ক্যাঁ 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 কেঁ হয়ে গেল বাবা বাবা মহিলারা গলার হার কে রু কানের তুলো হাতের বালা ফুলজুম তো মহিলারা দিলেন আর মহিলার দমা কান করে শুনে না নবীর প্রেমিক কাকে বলে নবীর মহভূত কাখে বলে নবীর ভালোবাসা কাখে বলে অতকুন পর্যন্ত মুমিন হবে না মুত্তাকিন হবে না যতক্ষণ পর্যন্ত বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহর রাসূলকে না ভালোবাসবে ও মুসলমান দুরুবি বাইরের বাইরের মা যমুনী বোনের কান করে শুনে নাও সেই মহিলা নবীর কাছে দুই বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন নবী গো খোদার কসম করে বলি রাসূল আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক নবী

আজকে কে দিতে হবে না সন্তানকে দিতে হবে না বা আমি আপনাদের কেবল বলবো এই মজলিসের ভিতরে এমন কোনো বাপজি ভাই হবে না এমন কোনো দিনদার একজন দুদিন না বলে হুজুর গো আমার কাছে যা না যে কেউ তো মান নাই আমি পরে বলবো করে দিয়ে 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 10000 টাকা সুদ করব এই একজন হাত চকরে বলি ইনশাল্লাহ একজন নাই বাপ একজন আজ বেলডাঙ্গা বাকালি পাড়ার মাটিতে আমি আপনাদের কাছে বেশি করে বলিনি বাপ আমি জানি বেলডাঙ্গায় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়া লোক এখানে আছে এলাকাতে আছে কিন্তু আমি আপনাদের কাছে অত বলবো না তাই সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না একটা নাই একটু জোরে বলুন ইনশাল্লাহ না আমার মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন মা বোনরা তো হত টাকা দেবে ইনশাল্লাহ মা কাছে লোক পাঠিয়ে দেন মা বনদের ভিতরে হাজার একজন দেবে আমি বলি এই বাকালি পনার মাটিতে মকরমপুর সুমনগর এই এই এলাকার মুসলমান একটা লোক নাই দশটা হাজার টাকা দেওয়ার কথা ইনশাআল্লাহ একটা নাই একটু হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ দেবে বাবা খাস করে দোয়া হবে

আমার জানা আছে বাকালি পাড়ার মাটিতে দশ হাজার টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ পাব একজন বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে বলবো পুকুরে করে দিয়ে 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 দশ হাজার করে দেব একজন দুরুদে গিয়েছে বা

রান আর রদুয়া কুরিয় মেবে নামের কারণ দিও গোবে নামে কে গো সুখের লজিব আল্লাহ আমি বলবো বাবা আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 10000 টাকা করে দিতে বড় কষ্ট করবে বাবা 10000 করে দিতে বড় ভারী বড় কষ্ট হবে আপনাদের তাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকা আমি আপনাদের কাছে দশ হাজার টাকা করে আপনাদের কাছে যাবো না বাপ আমি একেবারে কমিয়ে দিয়ে মাত্র পাঁচ হাজার কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে দশ জন দরদিকে দেখতে চাই সোনা এই মধ্যে একজন হয়েছে পাঁচ হাজার বেনামি আমি আপনাদের কাছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে আমি আপনাদের কাছে আমি দেখতে চাই সোনা পাঁচ হাজার কোটি টাকা ইনশাআল্লাহ পাঁচ হাজার একটু হাত উঁচু করে দিয়ে বলি এক মুসলমান নাই মিরু হোসেন

বেনামিতে দেখো বাবলা মকরমপুরে বাড়ি নগদ 5000 দিল অতি তাড়াতাড়ি ইয়া লো দোয়া করে আমি করি গো রব্বানা তুমি মওলা কখনো হলো না আর দোয়া করে আমি করি গো নদী নিজ গো চতুর দিয়ে দিও তার নদী লহমামি।

আল্লাহ রবিয়ানা বান্দা ডালি মগো ছিল এ বাকালি পাড়া থেকে গো পাঁচ হাজার হইল আর দুবা করি আমি বান্দার র কারণ এ দিও গো বান্দাকে তুমি সুখে রবিব আর দুবা করি আমি করি

বিল্লাতে বাবজি প্রায় 2400 স্কোয়ার ফিট আপনার লাগবে টাইলস কত 2400 স্কয়ার ফিটের টাইলস লাগবে বাবা তার মানে হলো বারোশো পেটি নাকি পেটিতে দুটো করে থাকে যার মূল্য হলো বাবজি 600 টাকা করে 650 টাকা করে আমি বলবো বাপ ও মুসলমান দরদী মুসলমান ইচ্ছে করলে সব করতে পারে

ছিল yeah? যেত <tinyar> পাঁচ হাজার করে মামলা পালা লেগে যেত আমি এই দেখেন বাপ ছয় নম্বর হয়ে গেছে আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা দেখতে চাই রে বাবা ওই মসজিদটা টাস করতে গিয়ে মোটামুটি বাবা বহু টাকার প্রয়োজন দরদি বহু টাকা দরকার তাই আমি আপনাদেরকে বলবো বাপ তাড়াতাড়ি করে ইনশাল্লাহ সাত নম্বরে হবে না এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার ইমানদার ধর আল্লাহওয়ালা ইমানওয়ালা হবে না

ইসলামের বা তেজে না ইসলামের বা তেরুবিয়ে দিল হবে না বাপ আমি আপনাদেরকে বলবো তোরও দিব আল্লাহর পেয়ারা বান্দা করে বলি সাত নম্বরে আর একদম দরুদি দি পাঁচ হাজার ইনশাল্লাহ হবে না একconstraintTopে 7 নম্বরে 5000 টাকা দাতা ইনশাআল্লাহ তুলে দেবে কে আছে বাবা আমার বাপজি ভাইরা মা খালারা বোনের শোনাার জন্য নিরা ওগো মা আজকে বহুত টাকা বহুত দিকে চলে যায় মা হযরতে আয়েশার মত হযরতে আসিয়ার মত হযরতে মা খাদিজার মতো সময়ের মতো কে আছে

আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদু ফেরা মনের লাস্টা দেখো মেশর জাদু ঘরে খাই না মাঝি পোকা সবাই ঘৃণা করে হৃদয় দাই দা গবেজার নম্রতা সদা খোদার হুকুম আছে মে পভর আদাই বড়ই থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভামিও সদা উচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আছেন মুরতাহি দাই

এ বান্দা ভোলা সে গ ছিল পাঁচ হাজার টাকা যা ক্যা কলি ঘিলো আর তো বা এ বান্দার কারণ এ দিযুগ বান্দা কে তুমি সুখের জীবনলা সাত নম্বর হয়ে গেল বাবা

দেখো মা কোথায় বসেছিল তিরিশ হাজার টাকা দেখো দেখো কোথা নিলামের কারো তুমি তাকে মাওলা সুখে রোজিব ইনি হাজার বলে মমলা করে না হেলা আল্লাহ তুমি দিও তার দুনিয়াতে জান্নাতে রোবালক বালা ইয়া তুমি করে আবিবে না মিল করুণ দিও গতি গতি তার সুখে রজিবন কিবা মনে ছিল তাহার ছিল বড় ভাষা 30000 টাকা দিয়ে বানাবে মসজিদের ভাষা এ আনন্দ নিল মম কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো না গদো দা নিলো ধন্য মেয়ে গোতেই বসেছিলো এ ছিল কি না ছিল মামলা ডানে গেল লাহ আমি আনাল্লাহ এই দেখেন নম্বর বাবা একটা পয়েন বড়ো দামি পয়েন রে বা তাই আমি আপনাদেরকে বলব পাঁচ হাজার টাকার দাতা একজন

আগো বাকালিপাড়ার মা বোনেরা সুমন নগর এ এ কি বলে মকরমপুর সুমনগর বাকালীপাড়ার মা খালা নাই নাকি। হ্যাঁ আমি তো জানি মকরমপুর সুমন নগর বাকালিপাড়া মাঝপাড়া এলাকার মা দিল মন অন্তর বড় কি গো ঠিক তোর বলো হ্যাঁ দিল মন অন্তর বড়